হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করবো কার্তিক আরিয়ানের নতুন মুভি ফ্রেডি। এটা একটা সাইকো থ্রিলার মুভি যার আইএমডিবি রেটিং 8.7। তো চলো দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা ডেন্টিস্টকে দেখি যার নাম ফ্রেডি। সে এখনও অবিবাহিত, তাই সে শাদি ডট কমে নিজের প্রোফাইল খুলে প্রায় নতুন নতুন মেয়েদের সাথে মিট করে, কিন্তু কেউ তাকে পছন্দ করে না কারণ সে খুব শাই ছিল। মেয়েদের সাথে কথা বলার কনফিডেন্স তার ছিল না, কিন্তু সে বিশ্বাস করতো সে একদিন তার সোলমেট ঠিক পাবে। ফ্রেডির মা বাবা ছিল না, সে খুব একা ফিল করতো, তাই তার একাকিত্ব কাটানোর জন্য সে একটা কচ্ছপ পুষত। আর এই কচ্ছপটি তার বেস্ট ফ্রেন্ড ছিল। এছাড়া তার কিছু টয়েস ছিল, সেগুলো নিয়ে সে খেলতো আর ওই কচ্ছপটির সাথে কথা বলতো। এই জন্য কয়েকজন তাকে পাগলও বলতো। এরপর নেক্সট সিনে সে একটা বিয়ে বাড়ি যায়, সেখানে সে একটি মেয়েকে দেখে আর তার মেয়েটিকে পছন্দ হয়ে যায়। তখনই ফ্রেডি জানতে পারে মেয়েটি বিবাহিত। ফ্রেডির কথাটা শুনে মন খারাপ হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। রাতে ঘুমানোর সময়ও ফ্রেডি মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখে। পরের দিন ফ্রেডি যখন তার ক্লিনিকে যায় তখন ওই মেয়েটি তার কাছে চেক আপ করাতে আসে। মেয়েটির নাম ছিল কাইনাস। ফ্রেডি তার দাঁত চেক করে তাকে একটা এক্স রে করতে বলে আর পরের দিন আবার আসতে বলে। পরের দিন মেয়েটি আসে এবং ফ্রেডি এক্স রে রিপোর্ট দেখে কাইনাসের একটা দাঁত তোলে আর তাকে কিছু মেডিসিন দেয় আর বলে পরের দিন আবার তাকে চেক আপ করাতে আসতে হবে। আসলে ফ্রেডি কাইনাসকে ভালোবেসে ফেলেছিল। সে কাইনাসের অ্যাড্রেস বের করে তার বাড়ির সামনে চলে যায় আর গিয়ে দেখে কাইনাসের বড় তাকে খুব মারধর করছে। ফ্রেডি এটা দেখে বাড়ি চলে আসে। পরের দিন ফ্রেডি কাইনাসের জন্য অপেক্ষা করছিল কারণ তার আজ 10:30 অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু 12:30 বেজে যায় তবুও সে আসে না। ফ্রেডি আর অপেক্ষা করতে না পেরে কাইনাসকে কল করে আর জিজ্ঞাসা করে কেন সে আজ আসেনি। কাইনাস বলে তার স্বামী তাকে যেতে দেয়নি, এই জন্য ফ্রেডি কাইনাসকে একটা পার্কে দেখা করতে বলে। ফ্রেডি বলে 5 মিনিট লাগবে তোমার দাঁত চেক করতে, দাঁতটা চেক না করলে তোমার ইনফেকশন ছড়াতে পারে। কাইনাস আসে আর ফ্রেডি তাকে জিজ্ঞাসা করে কেন তার হাজব্যান্ড তাকে আসতে দেয়নি। কাইনাস বলে তার স্বামী তাকে খুব মারে, অত্যাচার করে, এই জন্য আমি ঘর থেকে বেরোতে পারি না। এখানে আমরা জানতে পারি ফ্রেডি যে রেস্টুরেন্টে মিট করতো এটা আসলে কাইনাসের স্বামীর। এরপর ফ্রেডি রাতে কাইনাসকে কল করে আর বলে সে তার সাথে দেখা করতে চায়, সে তাকে কিছু দিতে চায়। কাইনাস বলে এত রাতে আমাকে কল করবে না, আমার হাজব্যান্ড জানলে আমাকে খুব মারবে, কল করতে হলে দিনের বেলা করবে। এরপর তারা একটা কফি শপে দেখা করে আর ফ্রেডি কাইনাসকে একটা বুক গিফট করে। এরপর তারা প্রায় দেখা করে আর দেখা করতে করতে তারা একে অপরে অনেক ক্লোজ হয়ে যায়। কিন্তু কিছুদিন পর হঠাৎ কাইনাস ফ্রেডির সাথে দেখা করা কথা বলা সব বন্ধ করে দেয়। এই কারণে ফ্রেডি অনেক টেনশনে পড়ে যায় আর সে সোজা কাইনাসের বাড়ি চলে যায় তার সাথে দেখা করতে। সেখানে গিয়ে সে দেখতে পারে কাইনাসের বর তাকে খুব মেরেছিল, এই কারণে সে এতদিন ঘর থেকে বের হয়নি। ফ্রেডি কাইনাসকে খুব ভালোবাসত, তাই সে তার দুঃখ দেখতে না পেরে তাকে বিয়ের প্রপোজাল দেয়। কিন্তু কাইনাস বলে সে বিবাহিত আর তার বরও তাকে ডিভোর্স দেবে না, আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। এটা শুনে ফ্রেডি দুঃখে বাড়ি চলে যায়। একদিন ফ্রেডি কাইনাসকে একটা পার্কে ডাকে আর ফ্রেডি বলে আমাদের রুস্তমকে সরাতে হবে, রুস্তম কাইনাসের স্বামী ছিল। কাইনাস এই কথা শুনে একদম রাজি হয় না। ফ্রেডি কাইনাসকে বলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, যা করার আমি করবো। সে কাইনাসকে বলে এক সপ্তাহের জন্য তাদের কথা বলা দেখা করা পুরো বন্ধ। এরপর ফ্রেডি একটা প্ল্যান বানায়, সে রুস্তমের ডেইলি অ্যাক্টিভিটি নোট করে আর সে জানতে পারে রুস্তম রোজ রাতে নাইট ওয়ার্ক করতে যায় আর এই সুযোগটা নিয়ে ফ্রেডি গাড়ি চাপা দিয়ে রুস্তমকে মেরে ফেলে। রুস্তমকে মারার করার পর সে এক সপ্তাহের জন্য তার ফার্ম হাউসে চলে যায় আর এই এক সপ্তাহ সে কাইনাসের সাথে কোনো কথা বলে না, কোনো কন্ট্যাক্ট রাখে না। 7 দিন কেটে যাওয়ার পর ফ্রেডি যখন কাইনাসের বাড়ি যায় তখন সে দেখে কাইনাস অন্য একটি ছেলের সাথে এনজয় করেছে। সে বুঝে যায় তার সাথে ধোকা হয়েছে। কাইনাস আর ওই ছেলেটি প্ল্যান করে ফ্রেডিকে দিয়ে রুস্তমকে মারার করিয়েছে। তারা দুজন ফ্রেডিকে মারধর করে আর হুমকি দেয় সে যদি আবার কাইনাসের লাইফে ইন্টারফেয়ার করে তাহলে সে সব পুলিশকে বলে দেবে। এরপর ফ্রেডি বাড়ি চলে আসে, সে খুব হতাশ হয়ে পড়ে। আসলে সে সত্যি কাইনাসকে খুব ভালোবেসে ফেলেছিল। এদিকে কাইনাস তার স্বামী রেস্টুরেন্টের মালিক হয়ে গেছিলো, সে রেস্টুরেন্ট থেকে নতুন করে বানানোর প্ল্যান করেছিল আর অন্যদিকে ফ্রেডি তার আন্টির বাড়ি চলে যায় যাতে সে মুভ অন করতে পারে, কিন্তু তা সত্ত্বেও সে কাইনাসকে ভুলতে পারছিল না। নেক্সট দিনে ফ্রেডি কাইনাসের মুখ থেকে সরি শোনার জন্য রেস্টুরেন্টে যায়, কিন্তু এখানেও কাইনাস আর তার বয়ফ্রেন্ড তাকে অপমান করে মারধর করে বের করে দেয়। পরের দিন কাইনাস আর তার বয়ফ্রেন্ড যখন বাড়ি থেকে বের হয় তখন ফ্রেডি লক ভেঙে তাদের ঘরে ঢুকে যায়, যেখানে সে তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর তার সাথে কাইনাসের ফেস ওয়াশে কিছু কেমিক্যাল মিশিয়ে দেয় যাতে কাইনাসের অ্যালার্জি হয়ে যায়। এরপর রাতে যখন তারা ঘুমিয়ে পড়ে ফ্রেডি আবার ঘরে আসে আর কাইনাসের ফোন থেকে নিজের ফোনে একটা SMS করে আর সেই সঙ্গে সে সব পিকচারগুলো ডিলিট করে দেয় যেগুলো কাইনাসের বয়ফ্রেন্ডের ফোনে ছিল। আসলে ফ্রেডি যখন কাইনাসের বাড়ির সামনে ওয়েট করতো, রেমন কাইনাসের বয়ফ্রেন্ড তার অনেক ফটো তুলেছিল, সেই ফটোগুলো দিয়ে তারা ফ্রেডিকে ব্ল্যাকমেল করতো। এরপর কাইনাসের ঘুম ভাঙলে সে জানতে পারে তার অ্যালার্জি হয়েছে আর তার বয়ফ্রেন্ড রেমন তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু মাঝপথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ ফ্রেডি তাদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। পরের দিন কাইনাস জানতে পারে তাদের রেস্টুরেন্টে ফুড সাপ্লাইয়ের লোকেরা রেড করেছে কারণ কোনো একজন কাস্টমার রিপোর্ট মেরেছে তার খাবারে টিকটিকি পাওয়া গেছে। এরপর তারা যখন চেক করতে রেস্টুরেন্টে আসে এসে জানতে পারে এসব কাজ আসলে ফ্রেডি করেছে, তাই তারা সোজা ফ্রেডির বাড়ি যায়। ফ্রেডি ভেবেছিল কাইনাস তাকে সরি বলতে এসেছে, কিন্তু তারা এসে ফ্রেডিকে মারধর করতে লাগে আর তখনই হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। কাইনাস পুলিশকে বলে ফ্রেডি তার স্বামীকে হত্যা করেছে আর সে ইচ্ছা করে তার রেস্টুরেন্টের বদনাম করছে।
আর তাদের গাড়ির ব্রেক ফেলেও সেই করেছিল। কায়েনাস আর রেমন পুলিশকে প্রমাণ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা জানতে পারে তাদের ফোনের সব মেসেজ ফটো ডিলিট করে দেওয়া হয়েছে। যেহেতু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই পুলিশ ফ্রেডিকে ছেড়ে দেয় কায়েনাস আর তার বয়ফ্রেন্ডকে ওয়ার্নিং দিয়ে। এরপর একদিন রাতে ফ্রেডি বাড়ি ফিরে দেখে কেউ তার ঘর ভাঙচুর করে গেছে আর তার সঙ্গে তার বেস্ট ফ্রেন্ড প্রিয় কচ্ছপটাকেও মেরে ফেলেছে। এটা দেখে ফ্রেডি অনেক কষ্ট পায় আর সে বুঝতে পারে এগুলো কায়েনাসই করেছে। তাই সে কায়েনাসকে কল করে বলে, তুমি আমার কচ্ছপকে মেরেছো, তাই আমি তোমার ঘরে সাপ ছেড়ে দিয়েছি। এই কারণে কায়েনাস ভয়তে তার হোটেলে চলে আসে। পরদিন ফ্রেডি একটা ভিখারিকে টাকা দেয় যেখানে রুস্তমকে মার্ডার করেছিল, ভিখারিটি সেখানে থাকে। এবার ভিখারিটা পুলিশ স্টেশনে গিয়ে বলে সে রুস্তম স্যারের অ্যাক্সিডেন্টটা দেখেছে, কিন্তু ড্রাইভারের মুখ সে দেখেনি, কিন্তু তার গাড়ির নাম্বারটা মনে আছে। এরপর পুলিশ নাম্বারটি চেক করে জানতে পারে গাড়িটি ফ্রেডির। এবার পুলিশ ফ্রেডিকে জিজ্ঞাসাবাদ করে। ফ্রেডি বলে, রেমন সেদিন আমার গাড়িটি নিয়েছিল আর কায়েনাস আমাকে SMS করেছিল, সে যদি পুলিশকে কিছু বলে তাহলে তাকে মেরে ফেলবে। আসলে এই SMSটা ফ্রেডি পাঠিয়েছিল কায়েনাসের ফোন থেকে, সেটা আমরা আগেই দেখেছিলাম। এরপর পুলিশ কায়েনাস আর রেমনকে থানায় ডাকে আর তখনই ফ্রেডি কায়েনাসকে ফোন করে। সে আর ঝামেলা চায় না, আমার সামনে এসে একবার সরি বললেই হবে। তাই ফ্রেডি কায়েনাসকে তার ফার্ম হাউসের ঠিকানা দেয়, সেখানেই তাদের আসতে বলে। আসলে কায়েনাস আর রেমন ফ্রেডিকে মারতে এসেছিল আর তারা ফ্রেডির গান নিয়ে তাকে গান পয়েন্টে রাখে, কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুকে একটাও গুলি ছিল না। এরপর রেমন ফ্রেডিকে যখন মারতে লাগে তখন ফ্রেডি তাদের দুজনকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তাদের চেয়ারে বেঁধে রাখে আর বলে, আমার সাথে যা করেছো সেগুলো সব মেনে নিলাম, কিন্তু আমার কচ্ছপের সাথে যেটা করেছো সেটা ঠিক করোনি, কেন তোমরা তাকে মারতে গেলে, এটা করে তোমরা অনেক বড় অন্যায় করেছো। অন্যদিকে পুলিশ কায়েনাসের বাড়ি চলে এসেছিলো কারণ পুলিশ তাদের থানায় ডেকেছিল আর তারা যায়নি। এরপর পুলিশ CCTV ফুটেজ চেক করে জানতে পারে তারা এখান থেকে পালিয়ে গেছে। ফ্রেডি একজন ডেন্টিস্ট ছিল, তাই সে রেমনের সব দাঁত আস্তে আস্তে তুলে আর তাকে জ্যান্ত কবর দিয়ে দেয়। এরপর সে কায়েনাসের কাছে আসে আর তারও সব দাঁত সে তুলে দেয় আর তাকে বাইরে নিয়ে আসে জ্যান্ত কবর দেওয়ার জন্য। কবর দেওয়ার আগে ফ্রেডি কায়েনাসকে বলে, একটা জোক শুনবে? ফ্রেডি বলে, আই স্টিল লাভ ইউ, এটা বলেই সে কায়েনাসকে জ্যান্ত কবর দিয়ে দেয়। আর এরপর ফ্রেডি তাদের কবরের ওপর শুয়ে হাসতে থাকে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।